আসসালামু আলাইকুম। সারমর্ম বাংলা অডিও বুক সামারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক আজকের সারমর্ম। ইউ ক্যান উইন, অর্থাৎ তুমিও জিতবে, লিখেছেন শিব খেরা। শুরু করছি বইটির পঞ্চম পর্ব। আজ কথা বলবো আমাদের নিজস্ব নৈতিকতা, চিন্তাধারা এবং দর্শন নিয়ে, সঠিক কারণে সঠিক কাজটি করা। আমরা কিভাবে বুঝবো যে আমরা যা করছি সঠিক করছি কিনা? এটি একটি বড় প্রশ্ন, কেননা এটি একটি মানসিক বিষয়। সবাই নিজেদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সব কিছু যাচাই করে, তাই কাজের মান সঠিক কিনা এটা জানা কষ্টকর। তবে দুইটি পদ্ধতিতে আমরা এই সম্পর্কে কিছুটা যাচাই করতে পারি। একটি পদ্ধতিতে আপনি চিন্তা করে দেখুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনি যা করছেন সেটি আপনার মা জানলে খুশি হবেন কিনা, কিংবা গর্ববোধ করবেন কিনা। যদি উত্তরটি হ্যাঁ হয় তবে আপনি সঠিক পথেই চলছেন, আর উত্তরটি যদি না হয় তবে আপনার কাজের মূল্যমান পরিবর্তন করা উচিত। দ্বিতীয় পদ্ধতিতে আপনি মনে করুন আপনার অনাগত সন্তান আপনাকে দেখছে, সে কি আপনাকে নিয়ে গর্বিত বোধ করবে? উত্তরটি হ্যাঁ হলে তো কোনো সমস্যাই নেই, আর উত্তরটি যদি না হয় তবে আপনি জানেন যে কোথায় আপনাকে পরিবর্তন আনতে হবে। আপনার অনুশীলন এর মাধ্যমে সব কিছুতেই পরিবর্তন আনা সম্ভব। আপনার নৈতিকতা অনেক গুরুত্বপূর্ণ, কেননা এটাই ঠিক করে আপনি কেমন মানুষ ও জীবনে আপনি আসলে কি চান। আপনার নৈতিকতা সঠিক না হলে আপনার জীবন দুর্বিষহ ও অনেক অর্থহীন হয়ে যাবে। নৈতিকতা আপনার অস্তিত্বের পরিচায়ক, তাই এটা দিয়েই সব শুরু করতে হয়। সঠিক নৈতিকতা আপনাকে জীবনে সঠিক দিক নির্দেশনা দিবে। সঠিক দিক নির্দেশনা পেলে আপনার চিন্তাধারা ও দর্শন খুব সাবলীলভাবে কাজ করবে। আপনি সঠিক পথে পরিচালিত হচ্ছেন কিনা এবং কিছু অর্জন করতে পারবেন কিনা সেটি আপনি বুঝতে পারবেন। আসুন আজ কিং মেডাস এর গল্পটি শুনি। কিং মেডাস স্বর্ণের প্রতি আসক্ত ছিলেন। তিনি যতই স্বর্ণ মজুত করছিলেন ততই তার লোভ বেড়ে চলছিল। উনি সব জায়গায় শুধু স্বর্ণ মজুত করছিলেন। একদিন ওনার কাছে একজন আগন্তুক আসলেন এবং তার একটি ইচ্ছা পূরণের কথা জানতে চাইলেন। রাজার তো শুধু স্বর্ণের প্রতি আসক্তি ছিল, তাই তিনি আগন্তুকের কাছে এমন এক শক্তি চাইলেন যাতে তিনি যা স্পর্শ করবেন তাই যেন স্বর্ণে পরিণত হয়। মেডাস তার রাজ্যের সব কিছুই স্বর্ণে রূপান্তরিত করতে চেয়েছিলেন। আগন্তুক বললেন কাল সকাল হতেই রাজার ইচ্ছা পূরণ হয়ে যাবে। পরের দিন রাজা সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা স্পর্শ করলেন, তা স্বর্ণে রূপান্তরিত হল। উনি খুব খুশি হয়ে উঠলেন। বাইরে বাগানে তিনি নিজের মেয়েকে দেখতে পেয়ে লাফিয়ে উঠলেন, কিন্তু তিনি বই পড়তে পারছিলেন না, খেতে পারছিলেন না, কারণ তিনি যাই স্পর্শ করছিলেন সব স্বর্ণে পরিণত হচ্ছিল। স্বর্ণ তো আর খাওয়া যায় না। রাজা ক্ষুধায় খুব কাতর হয়ে গেলেন। সবচেয়ে বড় বিপর্যয় তখন ঘটল যখন রাজার মেয়ে দৌড়ে এসে রাজাকে জড়িয়ে ধরল। মেয়েকে স্পর্শ করার সাথে সাথে সেও স্বর্ণে পরিণত হল। রাজা একেবারেই ভেঙে পড়লেন। তিনি এই রকম একটি ইচ্ছা কেন করলেন সেটা ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলেন। তখন সেই আগন্তুক আবার উদয় হলেন। রাজাকে প্রশ্ন করলেন, এবার তোমার আর কি চাই? রাজা বললেন, তার আর কিছুই চাই না, বরং সব আগের মতো করে দেয়া হোক। এখন তিনি আর স্বর্ণ না, নিজের মেয়েকে ফেরত চান। নিজের মেয়ে ছাড়া তিনি থাকতে পারবেন না। তো সব আবার আগের মতো হয়ে গেল, উনি নিজের মেয়েকেও ফেরত পেলেন। রাজা খুব খুশি হলেন ও বুঝতে পারলেন জীবনের অর্থটা আসলে কি। তো এই কাহিনীর রাজার মতো অবস্থা আমাদেরও হতে পারে। যদি আমরা নৈতিকতা সম্পর্কে সচেতন না হই তবে আমরাও হয়তো ভুল দিকে ধাবিত হব ও নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলব। তাই আমাদের জীবনের গুরুত্ব সম্পর্কে আমাদের বুঝতে হবে, আমাদের কি প্রয়োজন সেটা বুঝতে হবে, তখনই আমরা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারব। এই গল্পের শিক্ষণীয় দিকের সাথেই আমরা চলে এসেছি সারমর্মের উপসংহারের দিকে। বইটি আপনাকে এই ধারণা দিবে যে সফল হতে হলে কাজের ধরন কেমন হতে হবে, সব কিছু আপনাকে কিভাবে করতে হবে। সাফল্য আমাদের অবচেতন মনের প্রাপ্তি। সাফল্যের পরিমাণ আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে নয়, বরং আমাদের ব্যক্তিত্ব ও নৈতিকতার উপর নির্ভরশীল। বইটিতে আমরা জেনেছি যে জীবনে ইতিবাচক মানসিকতা রাখা কতটা গুরুত্বপূর্ণ। এতে আমরা উৎসাহ ও আত্মমর্যাদা বোধ সম্পর্কেও জেনেছি,
যেটা সফল জীবন গড়তে অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সাফল্য রাতারাতি আপনার কাছে ধরা দিবে না। এটার জন্য অন্যদের সাথে আপনাকে স্বতঃস্ফূর্ত সংযোগ রক্ষা করে চলতে হবে। আপনার ব্যক্তিত্ব মনোরম ও চিত্তাকর্ষক হতে হবে। মনে রাখবেন, জীবন একটি প্রতিবিম্ব, যেটা আপনি দিবেন সেটাই পাবেন। আমরা এটাও শিখেছি যে আমাদের লক্ষ্য নির্দিষ্ট, বাস্তবধর্মী ও সম্ভবপর হওয়া উচিত। সময় ব্যবস্থাপনা এতে গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্য অবশ্যই নৈতিকতা সম্পন্ন হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা অনৈতিক ও অসৎ অভ্যাসের সাথে জীবনে সফল হতে পারবো না। নিজের লক্ষ্য পূরণে অটুট থাকুন, নিজেকে তৈরি করুন আর পৃথিবীতে আনন্দ ভাগাভাগি করে নিন। জীবন একটি জেতার খেলা। আপনি যতটা অন্যকে গুরুত্ব দিবেন, সমাজের প্রতি দায়িত্ব পালন করবেন, ততটা আপনিও পাবেন। এখানে চিন্তার কিছুই নেই। বইটির সাফল্যের নির্দেশিকা অনুসরণ করুন ও জীবনে পরিবর্তন আনুন। আপনার সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আজ থেকে না, বরং এখন থেকেই শুরু করুন। আর এর সাথেই বইটির সারমর্ম এখানেই শেষ হচ্ছে। আপনি যদি শেষ পর্যন্ত এই সারমর্ম শুনে থাকেন, তবে অভিনন্দন। খুব কম মানুষই জীবনে কিছু শেখার পেছনে নিজের মূল্যবান সময় ব্যয় করে। অন্য অর্থহীন কাজে সময় না দেওয়ার জন্য হলেও আপনাকে অভিনন্দন। মানুষ যা শেখাতে পারে না, সেটি বই শিখিয়ে দেয়। এই সারমর্ম আপনাদের কেমন লেগেছে? কোন নির্দেশিকা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কোন বিষয়টি আপনি অনুসরণ করতে চান? এবং সফলতা অর্জন আসলেই অনেক কঠিন কিনা, এসব কিছু সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিন। আপনারা অন্য কোনো বই এর সারমর্ম সম্পর্কে জানতে চাইলে সেটাও আমাদের জানিয়ে দিন। অনেক তাড়াতাড়ি নতুন সারমর্ম নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সারমর্মগুলো শুনুন ও অন্যদেরও শুনতে উৎসাহিত করুন। আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের ও অন্যদের যত্ন নিন। আমাদের সারমর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন সারমর্ম আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।